শুভ সন্ধ্যা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তো তোমরা অনেকেই জানো, তাই তো? আজকে আমাদের আলোচনার বিষয় কি? ছেলেদের কাজ ও মেয়েদের কাজ। আমাদের আজকের এই যে লাইভ অনুষ্ঠানে যারা আছো, শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা আছো, তোমরা শেয়ার করে দাও, যাতে তোমাদের অন্য বন্ধুরাও আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, এবং শুধু তোমাদের শিক্ষার্থী বন্ধু নয়, তোমাদের অভিভাবকরাও যাতে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। এবং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে কোনো মতামত, চিন্তা, সব কিছু, সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমরা অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিব। আজকে আমাদের এই লাইভের নাম তো জানোই, যে কি করি কি না করি। আমরা দ্বিধায় থাকি, তাই না, যে আমরা আসলে কি করব এবং কি করব না করোনার এই সময়ে। এই যে আজকের যে আলোচনার বিষয়টি, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আগে তুমি কি করতে? স্কুলে যেতে, কোচিং এ যেতে, ব্যস্ত থাকতে, তুমি কিন্তু জানতে না যে বাসায় কত কাজ। এই যে এখন তুমি বাসার মধ্যে আছো, তুমি কিন্তু দেখতে পাচ্ছো যে বাসায় অনেক কাজ, এবং তোমাদের যে সাহায্যকারী, তিনি আসলে এখন আসেন না, তো অনেক কাজ। সেই কাজের সাথে তোমাদেরকেও কিন্তু কি করতে হয়, যুক্ত হতে হয়, তখন একটু বিরক্ত হও তোমরা, তাই না? তো সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আসলে ছেলেদের কাজ কোনটি, মেয়েদের কাজ কোনটি, আর আসলেই কি আমাদের ছেলেদের কাজ এবং মেয়েদের কাজ এই বিষয়টিকে আলাদা করে দেখা উচিত না উচিত না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যে যেখানে আছো, সবাই অবশ্যই আমাদের সাথে অংশগ্রহণ করবে। আজকে আমাদের সাথে তোমাদের দুজন বন্ধু আছে, একজন আসমা হুমাইরা রাইসা, ও নবম শ্রেণীর শিক্ষার্থী, ও হাজি ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়, ও খুলনা থেকে আমাদের সাথে জয়েন করেছে, এবং আরেকজন হচ্ছে অনন্য জারিফ আকন্দ, ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, দা হলি চাইল্ড স্কুল, এবং ও মানিকগঞ্জ থেকে জয়েন করেছে। তোমাদের এই দুজন বন্ধু আজকে আমাদের এই পুরো আলোচনায় আমাদের সাথে থাকবে, এবং তোমরা তো আমাদের সাথে থাকছোই, তাই না? তাহলে চলো আমরা একটু বন্ধুদের সাথে একটু পরিচিত হয়ে নিই। জারিফ, তোমাকে কি অনন্য বলবো না জারিফ বলবো? আমি তোমাকে শুনতে পাচ্ছি না অনন্য, একটু আনমিউট করে নাও। আমাকে অনন্য বলবেন। অনন্য বলবো, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের যে বিষয়টি, সেই বিষয়টিকে নিয়ে তুমি কি ভাবছো? তোমার কেমন লাগছে এরকম একটি বিষয়ের সাথে যুক্ত হতে পেরে? আসলে এরকম একটি অনুষ্ঠানে আমার আমার যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং এর জন্য আমি অনেক খুশি হয়েছি এবং আমাকে আমার অনেক আনন্দিত লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে আমাদের সাথে যুক্ত হয়েছো সেজন্য আমাদেরও খুব ভালো লাগছে, এবং আমি আশা করছি যে তোমার বন্ধুদেরও অনেক ভালো লাগবে যে তুমি আমাদের সাথে আছো। আরেকজন যে আছে তার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসমা, আসমা তুমি কি শুনতে পাচ্ছো আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের যে আলোচনার বিষয় সেটি তো তুমি জানো, তাই না? জি ম্যাম। কেমন তোমার?
আমরা দুঃখিত, আমাদের আজকে আসলে ইন্টারনেট খুব সমস্যা করছে, সেজন্য আমরা একটু দূরে চলে গিয়েছিলাম। তো আজকে সবারই একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবার ফিরে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের সাথে আছো নিশ্চয়ই থাকবে, একটু ইন্টারনেটে আজকে সারাদিন সমস্যা হচ্ছে বলে তোমরা সেদিকে একটু সুন্দরভাবেই দেখবে আশা করি, এবং আমাদের সাথে থাকবে, কোথাও চলে যাবে না। এবং তোমরা অবশ্যই তোমাদের যে কোনো মতামত কিন্তু আমাদের সাথে শেয়ার করবে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের সাথে আছো তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা আসলে কোন কাজগুলোকে ছেলেদের কাজ মনে করো এবং কোন কাজগুলোকে মনে করো যেগুলো হচ্ছে মেয়েদের কাজ, আসলে কি তোমরা তা মনে করো, নাকি তোমরা মনে করো যে আসলে কোনো কাজে আলাদা নয়, সবাই মিলেই সে কাজে সব কাজে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারো? আমি দেখছি যে আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, সবুজ স্যার জয়েন করেছেন, তারপরে আর রবিন, কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো আছো। আমার খুব ভালো লাগছে যে তোমরা সকলেই সব জায়গা থেকে, বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের সাথে জয়েন করছো, সেটি দেখে আমাদের খুব ভালো লাগছে। এবং অবশ্যই যারা আমাদের সাথে আছো, আমরা চাই তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম লিখবে, কারণ আমি একটু জানতে চাই যে কোন কোন জেলা থেকে আসলে আমার সাথে কানেক্ট হচ্ছে তোমরা, কারণ আমি তো আসলে জানি না যে তোমরা কোন কোন জেলায়। তো একটু যদি তোমরা লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো যে সারা বাংলাদেশের সবাই আমাদের সাথে আছো। এবং আমি এখন একটু অনন্যের কাছে চলে যাচ্ছি। মনির খান আমাদের সাথে আছে ফরিদপুর থেকে, ধন্যবাদ তুমি আমাদের সাথে থেকো, এবং অবশ্যই তুমি লেখো যে তুমি বাসায় আসলে কোন কাজটির সাথে যুক্ত হও, যেটি তোমার মনে হয় যে আসলে সেটি শুধু ছেলেদের বা মেয়েদের কাজ নয়, সকলে মিলেই কাজ আমরা করতে পারি। কোন কোন কাজ বাসায় তুমি করো একটু আমি সবার কাছ থেকেই জানতে চাই। তো যে আমি অনন্যের কাছে চলে যাই, অনন্য বাসায় তুমি কি কি কাজ করো? বাসায় এখন আমি বিভিন্ন কাজ করছি, যেমন রোবোটিক্স এর কাজ করছি, প্রোগ্রামিং করছি, বই পড়ছি, এছাড়া বিভিন্ন কাজ করছি। তবে যে কাজগুলো সংসারের সঙ্গে যেগুলো কানেক্টেড, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, ঘর মোছা ইত্যাদি, এই কাজগুলো আসলে আমি মনে করি যে ছেলে মেয়ে দুজনেই করতে পারে। তবে বাংলাদেশে অনেকেই মনে করেন যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা বা রান্না বান্না করা, এগুলো অনেকেই মনে করেন যে এগুলো ছেলেদের কাজ নয়। কিন্তু আমি আসলে মনে করি যে এটা ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারে, তাই আমি এখন এই দুটি এই কাজগুলো করে বাবা আমাকে সাহায্য করছে। ধন্যবাদ তোমাকে। তুমি বাসায় এই যে কাজগুলো করো, ছেলে হিসেবে যে কাজ করো, তাতে কি তোমার লজ্জা লাগে যে আমি ছেলে হিসেবে ঘর ঝাড় দিচ্ছি বা ঘর মুছছি, আমি একজন ছেলে সুতরাং এই কাজগুলো আমি কেন করব? তোমার কি কখনো মনে হয়? না, এরকম কিছু আমার কোনোদিন মনে হয়নি, কারণ আমি মনে করি দুটোই সমান, ছেলে এবং মেয়ের কাজ দুটোই সমান। দুটোই সমান। তুমি কি কোনো রান্না করো? জি, আমি রান্না করতে পারি, আমি মাইক্রোওয়েভ ওভেনে রান্না করতে পারি। আচ্ছা, কি কি আসলে যে রান্না চুলা করতে পারো? আগুনের বিষয় থাকার কারণে ওটা আমি ব্যবহার করি না। আচ্ছা, তা কি কি রান্না করো তুমি ওভেনে? আমি ওভেনে মার সঙ্গে মিলে কেক বানাতে পারি, এছাড়া নুডলস ওয়াও, আর কফি রান্না করতে পারি। বাহ, খুব ভালো। তো এই যে কাজগুলো করো নিশ্চয়ই তোমার অনেক মজা লাগে, যে বাসার সবাইকে তুমি নতুন কিছু বানিয়ে তারপর তাদের সামনে পরিবেশন করো, সেটি তোমার অনেক ভালো লাগে, তাই না? এবং এই যে ক্লাস 6-এ পড়া অবস্থায় তুমি এত কিছু সাথে যুক্ত হয়েছো, তুমি রান্না করো, রান্না তো সাধারণত আমরা সবাই কি মনে করি যে এটি হচ্ছে মেয়েদের কাজ, তাই না? কিন্তু তারপরেও এই যে তুমি যে কিছু কিছু রান্নার সাথে যুক্ত হচ্ছো সেটি শুনে আমার খুব ভালো লাগলো। এবং সবচেয়ে ভালো লাগলো যেটি, যে তুমি হচ্ছে ঘর ঝাড় দাও, ঘর ঘর মোছো, যেটি ছেলেরা একেবারেই করতে চায় না, মনে করে যে এসে এটি আসলেই একদম মেয়েদের কাজ। ছোটবেলা থেকেই মেয়েদেরকে কি বলা হয় যে ঘর ঝাড় দেয়া, রান্না বাড়া, তারপর মানে রান্না এসব কাজ, এবং যেটি হয় যে কাপড় কাচা, এই কাজগুলো কাদের? মেয়েদের, তাই না? তাই বলে না? আর ছেলেদের কাজ কি বলে? যে ছেলেরা হচ্ছে, ছেলেদেরকে বলা হয় যে তুমি ভালো মতো লেখাপড়া করো, তারপরে তুমি অনেক ভালো একটা চাকরি পাও, কারণ ভবিষ্যতে তোমাকে সংসার চালাতে হবে। এই যে ছেলেদের উপর যে জিনিসটি চাপিয়ে দেয়, তুমি যদি অনেক ছোট তারপরে তোমাকে এই প্রশ্নটি করছি, ছোটবেলা থেকেই বলে না যে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কারণ তোমাকে ভবিষ্যতে কি করতে হবে, রোজগার করতে হবে। তো ছোটবেলা থেকেই কি আমরা ওভাবেই তৈরি হই, তাই না, যে আমাদেরকে আয় উপার্জন করতে হবে, সুতরাং আমি ওই কাজেই ব্যস্ত থাকবো, আমি ঘরের কোনো কাজে কি করব না, একদমই যুক্ত হব না। তো
তো তার বাইরে তুমি এই যে কাজের ঘরের কাজের সাথে যুক্ত হচ্ছে সেটি কিন্তু দেখে আমার শুনে খুব ভালো লাগছে। আমি আশা করি যে তোমার যে বন্ধুরা শুনছে তাদেরও অনেক ভালো লাগছে, কারণ তারাও তো অনেকে মনে করে যে মেয়েদের কাজ হচ্ছে রান্না, ঘর গুছানো, ঘর ঝাড় দেয়া। সুতরাং আমাদের এক বন্ধু অনন্য যেহেতু করছে, তার মানে কাজটি নিশ্চয়ই আমরা ছেলেরাও করতে পারি, তাই না? তাই তো অনন্য, কি বলছো? আচ্ছা, ইন্টারনেটের সমস্যার কারণে আমরা মনে হয় যে আমাদের আরেক বন্ধু আসমা, আসমাকে একটু হারিয়ে ফেলেছি। ও নিশ্চয়ই আবার আমাদের মাঝে চলে আসবে। এই তো আসমা চলে এসছে। আমি আসমাকেও ঠিক একই প্রশ্ন করব যে আসমা, বাসায় তুমি কি কি কাজ করো? বই পড়া, ঘর গোছানো সহ বিভিন্ন কাজ করে থাকি। আমি অনন্যর সাথে একমত, কেননা শুধু যে কোনো কাজই শুধু একজন মেয়ে বা একজন ছেলে করতে পারে না, সব কাজই সবাই মিলে পাশাপাশি একসাথে ভালোভাবে। আচ্ছা, আসমা পলি নামে একজন আমাদের বলেছে যে ওয়ার্ল্ড এর বেস্ট সব শেফ হচ্ছে ছেলে। হ্যাঁ, অবশ্যই, আমি এই কথাটি আমাদের গত এপিসোডেও বলেছিলাম, আবার এখনো বলছি যে আসলে আমাদের ছেলে এবং মেয়েদের কাজ একেবারেই আলাদা করা উচিত নয়, কারণ আমরা যেখানেই দেখব সেখানেই দেখি যে ছেলেরাও মেয়েদের কাজ করছে, মেয়েরাও ছেলেদের কাজ করছে। এখানে আসলে কোনো পার্থক্য রাখা একেবারেই ঠিক নয়। যেমন কোনো অনুষ্ঠান যখন হয়, বিয়ে বাড়ি কিংবা কোনো বড় পার্টি, সেখানে দেখা যায় যে কি করে যে ছেলেরাই রান্না করে, বাবুর্চি কিন্তু ছেলেরাই থাকে। তাহলে ছোটবেলা থেকে আমাদের যে শেখানো হচ্ছে যে রান্না হচ্ছে মেয়েদের কাজ, তাহলে বড় বড় অনুষ্ঠান গুলোতে কেন বাবুর্চি ছেলে? কি বলো আসমা তুমি? জি ম্যাম, এটাই। হ্যাঁ, তার মানে ছেলে আর মেয়েদের আসলে আলাদা কোনো কাজ নেই, যে ইচ্ছা করলে ছেলেরাও মেয়েদের কাজ করতে পারে, মেয়েরাও ছেলেদের কাজ করতে পারে। মানে কাজকে ছেলে মেয়ে আলাদা না করে আসলে কাজকে কাজ হিসাবেই দেখতে হবে। আর এই সময়ে তো অবশ্যই, যেহেতু আমরা সবাই ঘরে আছি এবং আমরা যদি একে অপরকে সাহায্য না করি, তাহলে কি হবে? যে আমাদের বাসার মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে, তাই না? মেজাজ খারাপ হয়ে যাবে, কাজ করতে বললে মনে হবে না আমি কেন করব, এটা তো ছেলেদের কাজ, এটা তো মেয়েদের কাজ। আমরা ওরকম ভাগ করতে থাকলে তখন বাসার সবার সাথে কি শুরু হবে? ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, তাই না? অনন্য, কি বলছো, আমার সাথে একমত? আচ্ছা, আমি একটু আসমার কাছে ফিরে যাই। হ্যাঁ আসমা বলো। ছেলে মেয়ে দুইটা আলাদা বিবেচনা না করে সকল কাজে ভাগাভাগি করে নেওয়া উচিত। ভাগাভাগি করে নেওয়া উচিত তোমার মতে? আসমাকে আমি জিজ্ঞেস করছি যে তোমার মতে কোন কাজগুলো ছেলেদের আর কোন কাজগুলো মেয়েদের? তুমি কি কোনো কাজকে এভাবে ভাগ করো যে এই কাজগুলো ছেলেদের এবং এই কাজগুলো মেয়েদের? দেখনি? আচ্ছা, যদি তোমাকে বাজার করতে দেয়া হয়, তাহলে কি তুমি বাজার করতে চলে যাবে? সত্যি যাবে নাকি এমনি বলার জন্য বলছো? না ম্যাম, এটা তো কোনো ই না যে ছেলেটাই প্রয়োজনে? যেতে পারবে। হ্যাঁ, প্রয়োজনে আমরা সবাই যেতে পারি। তার মানে আসমা বলছে যে ওর কাছে কোনো কাজই ছেলেদের বা মেয়েদের আলাদা মনে হয় না, সব কাজই আমরা সকলে মিলেই করতে পারি, তাই না? আচ্ছা, আমি এখন একটু অনন্যের কাছে আবার ফিরে যাব। যাওয়ার আগে আমি একটু বলছি, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যেখান থেকে আছো, তোমরা অবশ্যই তোমরা কি কি কাজ বাসায় করো, এবং তোমরা কি আসলে ছেলেদের কাজ এবং মেয়েদের কাজ আলাদা মনে করে করো, নাকি তোমরা সেটি মনে করো না? আসমা এবং জারিফের মতো, অনন্যর মতো, আমি ওকে বারবার জারিফ বলছি, ও অনন্য শুনতেই অভ্যস্ত। তো তোমরা একটু তোমাদের মতামত আমাদের সাথে একটু শেয়ার করো, আমরা জানতে চাই যে তোমরা আসলে বাসায় কি কি করো। তা আমি আবার অনন্যর কাছে ফিরে যাচ্ছি যে অনন্য, ছেলেদের কাজ মেয়েরা করতে পারবে না, তুমি কি অন্যদের মতো এই কথাটিকে মানো? না, এটা আমি পুরোপুরি মানি না, কারণ আসলে ছেলেদের কাজ মেয়েরা করতে পারে এবং মেয়েরাও ছেলেদের কাজ করতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্র, যেমন শারীরিক যে পরিশ্রমের যে বিষয়গুলো, সেগুলো অনেক সময় হয়তো মেয়েরা করতে পারে না, কারণ ছেলেরা আসলে এইসব কাজের বেশি অভ্যস্ত এবং তারা তাদের এই কাজগুলো করার জন্য বেশি
বেশি উপযোগী, যার কারণে আমি মনে করি এই ধরনের শারীরিক পরিশ্রমের কাজগুলো মেয়েরা করতে পারে না। তবে এছাড়া বাকি যে কাজগুলো, যেমন ধরুন বিভিন্ন বিভিন্ন শারীরিক পরিশ্রমের বিষয়, যেমন বিভিন্ন খেলাধুলা, এগুলো কিন্তু আমরা সাধারণত ছেলে এবং মেয়েদের টিম আলাদা করে ভাগ করে দিই, কারণ দুজনের কিন্তু মানে দু দলের কিন্তু শারীরিক যে শক্তিটা সেটা কিন্তু এক হয় না। তাই আমরা ধরে নেই যে যদি দুজন একসঙ্গে পার্টিসিপেট করে তাহলে দুইজনের যে রেজাল্টটা হবে সেটা কখনো খুব বেশি ফেয়ার হবে না, তাই আমরা দুটো লিগ আলাদা করে ভাগ করে নিই। আর এটার মূল কারণটাই হচ্ছে, আচ্ছা আজ অনন্য আমি তোমার কাছে একটু যাই, যে তুমি যেটি বলছো যে আসলে আলাদা খেলার সময় ভাগ করে নেই, সেটা তো আমরা নেই বলে, কিন্তু আমরা তো আসলে কখনো ওভাবে দেখিনি যে ছেলে আর না না মেয়ে না একসাথে খেলে দেখা হোক যে আসলে তারা পাচ্ছে কিনা। আমরা কি করছি, আগেই ভাবছি যে আচ্ছা ফুটবল খেলবে, তার মানে ছেলেরাই এখানে খেলবে, আর মেয়েরা জি যদি অংশগ্রহণ করবে করে তাহলে মেয়েটি আসলে পারবে না, সেটি মনে করা হয়, তাই না? তো জি ওটি ওটি তো আসলে আমাদের নিজেদের চিন্তা ভাবনা, সেটি তো আসলে আমরা দিচ্ছি না বলে তারা করছে না, তাই না? তো সেই জায়গাটায় কি আমাদের এই কাজটি ঠিক হচ্ছে বলে তুমি মনে করছো? তুমি তো প্রথম বলছো যে শারীরিক সামর্থ্যের কারণে, সেটাই তো বলছো নাকি? হ্যাঁ, কিন্তু ক্রিকেট খেলার জন্য, ক্রিকেট কিন্তু মেয়েরাও খেলছে, তাই না? তো সেই জায়গাটিতে আমরা কেন মনে করছি যে আসলে ছেলেরা খেলতে পারে ভালো, মেয়েরা পারবে না? আসলে সেটা আমরা ঠিক মনে করছি না, তবে আমরা ধারণা করছি যে দুটো দল যদি একসঙ্গে করে, দুজনের তো শারীরিক সামর্থ্য এক নয়, তাই তারা দুজন হয়তো একসঙ্গে কম্পিট করতে পারবে না, তাই আমরা দুটো দল আলাদা করে ভাগ করে দিই। আচ্ছা, সেটি আমরা মনে করছি। আচ্ছা জি অনন্য, থাকো আমাদের সাথে, আমি আবার একটু আসমার কাছে ফিরে যাচ্ছি। আসমা, তুমি কি এরকম মনে করো যে ছেলেদের কাজ মেয়েরা করতে পারবে না, এই যে সবার যে ধারণা, সেই ধারণাটির সাথে কি তুমি একমত? কেন একমত না তুমি? পারিবারিক ক্ষেত্রে এখানে এই জিনিসটা দেখা হয় যে শুধু ছেলেদের কাজই ছেলেরাই করতে পারবে এবং মেয়েদের কাজই মেয়েরা করতে পারবে, কিন্তু বাইরে সকল ক্ষেত্রে ছেলেরাও যেই কাজ করছে পাশাপাশি মেয়েরাও সেই কাজ করছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আরেকটা কথা বলি, ও অনন্য বলছিল যে ও বাসায় অনেক কাজ করে, ঘর ঝাড় দেয়, ঘর মোছে, রান্নাও করে। তো আমি এরকম আসমার কাছেও শুনতে চাচ্ছি যে এই যে অনন্য যে কাজগুলো করে, তুমি কি মনে করো যে একজন ছেলে হিসেবে প্রত্যেক ছেলেরই এই কাজগুলো বাসায় করা উচিত এবং এতে লজ্জার কিছু নেই? ম্যাম, এতে লজ্জার কি থাকতে পারে? কেননা ছেলে মেয়েদের কাজের কাজের ছেড়ে সবাই যেহেতু কাজগুলো করতে পারে, সেজন্য ছেলেদের কাজ মেয়েরা যদি ভাগ করে নেয় তাহলে, এবং ছেলে মেয়েরা যদি ছেলেদের কাজ ভাগ করে নেয় তাহলে সুবিধা হয়। আচ্ছা, আমি একটু এখন অনন্যর মা বাবার কাছে চলে যাচ্ছি, ওনারা আমাদের সাথে জয়েন করেছে। আমি এখন দেখবো যে অনন্য আমাদের যা যা বলেছে ও কতটুকু সত্য বলেছে আর কতটুকু মিথ্যে বলেছে। এখনই ও ধরা পড়ে যাবে যে ও আসলে ঠিক বলেছে না ভুল বলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন লাগছে আপনাদের এই যে অনন্য এরকম একটি প্রোগ্রামের সাথে, লাইভ প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে, আপনাদের কেমন লাগছে? অনেক ভালো অনেক ভালো লাগছে। লাগছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু আপনাদের কাছে একটু প্রশ্ন করতে, যে অনন্য বলেছে যে ও বাসার অনেক কাজেই সাহায্য করে, যেমন ঘর ঝাড় দেয়া, ঘর মোছা, এবং আপনাকে একটু রান্নার কাজে ও সহযোগিতা করে। ও চুলার কাছে যেতে ভয় পায় কারণ ওর একটু বিপজ্জনক মনে হয়, মাইক্রোওভেনেও আপনাকে সাহায্য করে। এই কথাগুলো আসলে কতটুকু সঠিক আমি একটু জানতে চাই। জি জি, ও একটা গুড বয় আমি বলবো। ও আমাকে অনেক হেল্প করে, অনেক কাজে হেল্প করে। ও আমি সবজি কাটার সময় আমাকে সাহায্য দেয়, সবজি বাহ, কেটে দেয়, রান্না ও চেষ্টা করে আমার পাশাপাশি থাকতে। আমি যেগুলো করি ও চেষ্টা করে, চুলায় আমি অবশ্য ওকে নিরুৎসাহিত করি চুলায় আগুনের ব্যাপারটা অ্যাভয়েড করার জন্য। ও ওখানে প্রায়ই রান্না করে আমার সঙ্গে। আর এখন তো আধুনিক যুগ, কাজ অনেক সহজ হয়ে গেছে। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়, নিজে কাপড় বাহ, নিজে ধোয়, আর
ঘর ঝাড় দেওয়া, ঘর বোঝা, এটাও যেমন আগে খুব কষ্ট ছিল, এখন তো মপ দিয়ে ইজিলি ঘর পরিষ্কার করা যায়। এগুলো ও বেশ আনন্দের সঙ্গে করে, আমাকে বেশ হেল্প করে। আচ্ছা, আমাদের শুনে আসলে খুব ভালো লাগলো, কারণ আমি যখন অনন্য বলছিল তো আমার একটু মনে হচ্ছিল যে আসলে ও লাইভ প্রোগ্রামে এসছে, সেজন্যই হয়তো বলছে, হয়তো সে কাজগুলো করে না, ও একটু কমই বলেছে। আপনার কাছে শুনলাম যে ও আসলে আরো অনেক কাজ করে। তো এই যে ছেলে হিসাবে ও অনেক ছোট, ক্লাস 6-এ পড়ে, তারপরও বাসার এত কাজে যে ও অংশগ্রহণ করছে, এবং যেগুলো সাধারণত যে আমাদের মেয়েদের এবং ছেলেদের আলাদা করে আমরা মনে করি, তো একটু আমি বলে নিই। আমাদের সাথে ফারহানা সাদিকা, ও আপনাদেরকে সালাম জানিয়েছে এবং জারিফকে, অনন্যকে শুভকামনা ওয়ালাইকুম জানিয়েছে। সালাম, আচ্ছা, তো শুভেচ্ছা। হ্যাঁ, তো এখন আপনি একজন মা হিসাবে, আমি প্রথম মায়ের কাছে যাই যে একজন মা হিসাবে আপনার ছেলে এই যে ঘরের কাজে আপনাকে সহযোগিতা করছে, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? আসলে আমাদের দেশের প্রেক্ষাপটটা যেরকম, আমরা তো আসলে এটা দেখে অভ্যস্ত না যে ছেলে, আমরা ধরেই নিই ছেলেদের কাজ বলে আলাদা কিছু, মেয়েদের কাজ বলে আলাদা কিছু। আমি ছোটবেলা থেকে ওইভাবে বেড়ে উঠেছি, এটা জেনেই বেড়ে উঠেছি। কিন্তু আমার মনে হয়েছে, আমি এবং আমার হাজবেন্ড, আমাদের দুজনেরই মনে হয়েছে যে আসলে ছেলের কাজ মেয়ের কাজ এটা আলাদা হিসেবে দেখাটা মনে হয় ঠিক হবে না। এজন্য ছোটবেলা থেকেই আমরা ওর ভেতরে এটা ঢোকাতে চেষ্টা করেছি যে মানুষকে মানুষ হিসেবে তুমি দেখবে, মানুষকে ছেলের কাজ মেয়ের কাজ এটা তুমি আলাদা করে ভাবতে যাও, তাহলে সেটা অনেকটা ছোট মনের পরিচয় দেওয়া হয়। আমি এটা মনে করি তুমি তোমার তোমার জন্য যেটা সম্ভব তুমি সেটা করবে, আর যেটা পারবে না সেটা বড়দের হেল্প নিবে। এটা আর ছোটবেলা থেকে ওকে আমরা যেটা করেছি, আমি যেমন অনেক বাচ্চা আছে ছেলেরা পুতুল খেলে না, মেয়েরা ছেলেদের যে গাড়ি এটা পছন্দ করে না, আমরা আমরা চেষ্টা করেছি ওকে ছেলেদের মেয়েদের যেটা প্রচলিত সেই সব ধরনের খেলনা দিয়ে ওকে আমরা খেলতে দিতে চেষ্টা করেছি। এমনকি আমি যখন সেলাই করতাম, ও ছোটবেলায় খুব আগ্রহ দেখাতো, মা আমি একটু সেলাই করবো, ওকে এতটুকু একটা বাটারি চালিত মেশিন কিনে দিয়েছিলাম, ও আমার পাশে বসে এটা জামা কেটেছে পুতুলের মতো ছোট ছোট, তারপর এটা বেশি লাইক করতো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, করে আর কি ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে অনেক বন্ধুরাই যুক্ত হচ্ছে, রূপক আমাদের সাথে যুক্ত হয়েছে, রূপক বলেছে নাইস প্রোগ্রাম, ওর ভালো লাগছে। নিশ্চয়ই রূপকও বাসায় অনেক কাজ করে যেগুলো মাকে সাহায্য করা, মানে ছেলে আর মেয়েদের আলাদা কোনো কাজ না। আয়েশা ছিল ওখানে আমাদের সাথে, সবাই এভাবে আমাদের সাথে যুক্ত হও। আমরা আসলে জানতে চাই যে তোমরা সকলেই আমাদের সাথে মিলে মিশে সুন্দরভাবে এই জিনিসগুলোকে একসাথে করে, আমরা সব সময় ছেলে এবং মেয়ের কাজকে আলাদা না করে আমরা একত্রে সবাই মিলে মিশে যদি কাজগুলো করি, তাহলে আমরা কি করতে পারবো, যে সফল হতে পারবো। তো সেটি আমাদের আসলে মূল চাওয়া বা মূল লক্ষ্য। এবং অনন্যর মায়ের কাছ থেকে শুনে আমি তো আসলে অবাক হয়ে গিয়েছি যে আমাদের প্রত্যেক অভিভাবকের আসলে এভাবেই ভাবা উচিত, যে ছেলে বা মেয়েকে আলাদা করে আসলে ভাবা উচিত না। কারণ ছোটবেলা থেকে আমরা কি করি যে একটা মেয়েকে আমরা গোলাপি পুতুল দেই, মানে গোলাপি হচ্ছে মেয়েদের রং, তাই না? এবং আমরা বলি যে হ্যাঁ গোলাপি শুধু মেয়েই পড়তে পারবে, বা এটা মেয়ে করবে, পুতুল মানে মেয়ে খেলবে। ছেলেদেরকে আমরা গাড়ি এনে দিই, মানে মেয়েকে গাড়ি এনে দিলে কি সমস্যা আমি আসলে এটা জানি না। তা আমরা যদি ছেলে মেয়ে উভয়কেই সবকিছুতে অংশগ্রহণ করাই, আমাদের মনে হয় যে আমাদের সন্তানরা একজন মানুষ হিসেবে গড়ে উঠবে, ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে না। তো অনন্যর মাকে অনেক ধন্যবাদ। আমি একটু অনন্যর বাবার কাছে যাব এখন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এই যে আপনার ছেলে ঘরের এত কাজে অংশগ্রহণ করে একজন বাবা হিসাবে, মানে পুরুষ হিসাবে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদের তো এটা ছোট সংসার, আমার আসলে বাড়ি হলো ময়মনসিংহে, থাকি মানিকগঞ্জে, এখানে চাকরির সূত্রে আমাদের 3 জনের সংসার, ছোট সংসার। এখানে আমাদের সংসারের যে কাজ, ম্যাডাম বললে ভালো হতো যে আমাদের সংসারের কাজগুলো 2 জন মিলে ভাগ করে করি, মূলত সেটা থেকে অনুপ্রাণিত হয়েছে। না, আমি আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছি যে আপনি আসলে কিভাবে দেখেন অনন্যের এই কাজগুলোকে, আপনি কিভাবে বাবা হিসেবে, একজন পুরুষ হিসেবে, আপনি তো একজন পুরুষ। জি জি,
না, আমি যেহেতু পুরুষ হিসাবে আমি আমার মাকে সাহায্য করি, আমার স্ত্রীকে সাহায্য করি, সেই হিসাবে সে সে আমাকে দেখে অনেকটা অনুপ্রাণিত হয়েছে যে আসলে কাজ কোনো পার্থক্য নেই, কাজে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই। ধন্যবাদ, আপনাদের দুজনকে আমাদের সাথেই থাকবেন, আমরা আবার আপনাদের কাছে ফিরে আসব। এবং আমি চাই, আমাদের চাওয়া আসলে যে প্রত্যেক বাবা মাই ঠিক এভাবেই যদি ভেবে সন্তানের সন্তানকে এগিয়ে দেয়, তাহলে আমাদের সন্তানরা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং আমাদের সাথে তানবিন সুইটি আছে, এবং সে বলছে যে আজকে লাইভে এসে নিজেকে সে ধন্য মনে করছে, কারণ প্রোগ্রামটি খুবই শিক্ষামূলক, ভালো লাগছে খুব। সুইটি, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আসলে বাসায় কি কি কাজ করো সেটিও আমাদের সাথে একটু শেয়ার করো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। এবং অনন্যার বাবা মাকে আমি বলছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা আমি আবার আপনাদের কাছে আসব। আমি এবার একটু যাচ্ছি আসমার কাছে। আসমা, আসমা শুনতে পাচ্ছো? আচ্ছা, তুমি যে বাসায় কাজ করো সেই কাজগুলোর সাথে তোমার বাসায় যে তোমার পুরুষ যারা আছে তোমাদের বাসায়, মানে তোমার ভাই আছে কি? নাই, তুমি বাসায় একা? আমার ছোট বোন আছে। বোন আছে, আচ্ছা। বাবা, তাহলে আমি তোমাকে একটু অন্যরকম প্রশ্ন করি, সেটা হচ্ছে বাবা কি কখনো ঘরের কোনো কাজে সাহায্য করেন? হ্যাঁ করে, মাঝে মাঝে। কি কি কাজে সাহায্য করেন? এই ঘর গোছানোতে সাহায্য করে, তারপরে এই যে ঘর পরিষ্কার করাই। আচ্ছা, তার মানে বাবা অনেক কাজে সাহায্য করে থাকেন। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে তুমি এই যে মানে মেয়েদের কাজ যেটি, ধরো রান্না করা বা ঘর গুছানো, এছাড়া ছেলেদের যে কাজগুলো, সেই কাজগুলোর কোনোটিতে কি তুমি অংশগ্রহণ করেছো বা করো সেই ধরনের কিছু? বুঝতে পারছো না? আমি একটু আর একটু পরিষ্কার করে বলছি, যেমন অনন্য যেমন বলছে যে ও মাকে রান্নার কাজে সাহায্য করে, ঘর গুছানোতে সাহায্য করে, তো সেই রকম কোনো কাজ যেটি সাধারণত ছেলেরা করে, সেই ধরনের কোনো কাজে কি তুমি কখনো সাহায্য করেছো? ধরো একটু দোকান থেকে কিছু আনা, এই ধরনের কোনো কাজ? জি ম্যাম করেছি। আচ্ছা, তো সেই ধরনের কাজ করতে তোমার কেমন লাগে? আচ্ছা, আমি মনে করি না যে কোনো কাজ শুধু ছেলে বা কোনো কাজ শুধু মেয়েই করতে পারে। ধন্যবাদ। তোমাকে বড় হয়ে কি হতে চাও? ম্যাম সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট হতে চাও? তো সায়েন্টিস্ট কিন্তু শুধু ছেলেরাই না, মেয়েরাও হতে পারে, অনেক মহিলা মানে নারী সায়েন্টিস্ট আছেন, নারী বৈজ্ঞানিক আছেন। সুতরাং এই যে আমাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার জায়গাটিতে আমরা তখনই ভালোভাবে পৌঁছতে পারবো যখন একদম ছোটবেলা থেকে আমরা ছেলেদের এবং মেয়েদের কাজগুলোকে আলাদা করে না দেখে, যদি আমরা মনে করি যে সব কাজ ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে, সেরকম করে চিন্তা করে যদি এগিয়ে যাই, তাহলে আমাদের কি হবে যে চিন্তা ভাবনা, মুক্ত চিন্তার অধিকারী আমরা হব। না হলে কি হবে, ওই চিন্তা নিয়েই কিন্তু আমরা যাব। আয়েশা সিদ্দিক আমাদের সাথে আছে, ও লিখেছে যে আমি আমার আম্মুকে সব কাজে হেল্প করি। খুব ভালো কথা, আম্মুকে যেমন হেল্প করবে অবশ্যই তুমি বাবাকেও হেল্প করবে, কারণ বাবার কিছু কাজ আছে সেই কাজে কিন্তু বাবাকে হেল্প করতে হবে। আচ্ছা, আসমা বলছে যে বাসার কাজে হেল্প করলে মাদের উপর চাপ কমে। খুব ভালো কথা বলেছো যে আসলে মায়েরা বাসায় অনেক কাজ করেন, তো সুতরাং আমরা যদি একটু তাদেরকে সাহায্য করি তাহলে অনেক ভালো হয়। এবং মায়েরা যে পরিশ্রম করেন সেটি নিশ্চয়ই এই করোনার সময়ে তোমরা ঘরের ভিতর থেকে বুঝতে পারছো যে মায়েরা সারাদিন কত কাজ করেন, কি অনন্য, তাই না? এখন মনে হচ্ছে না যে মা বাসায় কত কাজ করেন, কত পরিশ্রম করেন। সেই সকাল থেকে উঠে তুমি তো রেডি হয়ে স্কুলে চলে যাও, তুমি অবশ্য অনেক কাজে হেল্প করো, আমি শুনে খুব অবাক হচ্ছি।
তো আচ্ছা ফারহানা আমাদের সাথে আছেন, অন্য একটু অপেক্ষা করো, আমি আসছি তোমার কাছে। ও বলছে যে ছেলে মেয়েদেরকে প্রযুক্তির ব্যবহারে বৈষম্য করা হয়, এ বিষয়টির জন্য মন খারাপ হয়, ও তাই বলছে। আসলে মন খারাপ তো হওয়ার কথা, যে অনেক সময় আমরা মনে করি যে প্রযুক্তির যে ব্যবহার সেটি আসলে ছেলেরাই বেশি ভালো করবে, কারণ ছেলে বড় হয়ে ইন্টারনেটে অনেক কিছু করতে পারবে। মেয়েদেরকে একটু কম উৎসাহিত অনেক জায়গায় করা হয়, হয় না বলবো না, আমাদেরকে এই চিন্তা থেকেই আসলে বের হয়ে আসতে হবে। সেজন্যই আমাদের এই লাইভ অনুষ্ঠানগুলো, যে আমরা চাই যে আমাদের যে আগের যে প্রাচীন যে চিন্তা ভাবনা, যে ছেলেরা এটা করবে বেশি বা মেয়েরা এটা করবে বেশি, বা ছেলেরা করবে না বা মেয়েরা করবে, এরকম সেই ধারণা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। এখন তথ্য প্রযুক্তির যুগ। আমরা গত পর্বে, অনন্য থাকো আমার সাথে, যে গত পর্বে আমরা ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে, সঠিক ব্যবহার সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আমাকে অনেকে প্রমিস করেছিলে তোমরা যে তোমরা ইন্টারনেটের সঠিক ব্যবহার করবে, এবং আমি জানতে চাই তোমাদের কাছে যে কে কে প্রমিস রেখেছো, নাকি শুধু আমাকে বলার জন্য বলেছো যে হ্যাঁ প্রমিস করছি। তো ফারহানার প্রশ্নের উত্তরে আমি আবার বলছি যে ফারহানা তুমি অনেক কাজ করছো, তো সেরকম আশা করি যে আমাদের যে বাবা মায়েরা আছেন তাদের চিন্তাধারা পরিবর্তন হবে, এবং ছেলেদের পাশাপাশি অবশ্যই মেয়েদেরকেও সমানভাবে প্রযুক্তির ব্যবহারে সুযোগ দিবে এবং নিরাপদ ব্যবহার করতে হবে। এই জিনিসটি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রযুক্তির নিরাপদ ব্যবহার করব। ছেলেদের মেয়েদের আসলে আলাদা কিছু নেই, কারণ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন নারী। অনন্য, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? আমাদের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। শেখ হাসিনা, দেখো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় স্পিকার, আমাদের শিক্ষামন্ত্রী এবং আরো অনেকে আছেন, এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক, আরো অনেক কর্মকর্তা, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় নারীরা সমানভাবে কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, এটি ঠিক যে জন্মগত ভাবে আমাদের কিছু শারীরিক বৈশিষ্ট্যের কারণে আমরা নারী এবং পুরুষ বা জারিফ, আমি তোমাকে বারবার জারিফ কেন বলছি আমি আসলে বুঝতে পারছি না, তুমি কি রাগ করছো? আমার মনে হয় যে আমার কাছে তোমার জারিফ নামটা বেশি ভালো লাগছে। যাই হোক, আমি আবার চলে আসি। অনন্য, অনন্য আমি তোমাকে প্রশ্ন করছি যে এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি একজন নারী, তাহলে একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি পুরো দেশকে পরিচালনা করছেন, তাই না? তাই তো, তাহলে আসলে কি একজন নারী হলেই কোনো কাজ করতে পারবে বা পুরুষ হলেই কোনো কাজ করতে পারবে, এই ধারণায় আমাদের থাকা উচিত না উচিত না? বের হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে? তুমি তুমি একটু ছোট মানুষ হয়েও আমাদের একটু বলো তো দেখি, তোমার কি মনে হয়? ধারণা থেকে বের হওয়ার জন্য আমাদের প্রথমে যে নারী এবং পুরুষের বৈষম্যটা দূর করতে হবে এবং সকলকেই সব কাজের সুযোগ দিতে হবে। আমরা অনেকেই, যেমন যে ফারহানা সিদ্দিক আপু বললো যে একটু আগে, আমরা প্রযুক্তি ব্যবহারের সমান সুযোগ পাই না, এজন্য এই এই বিষয়গুলো আগে আমাদের দূর করতে হবে, এবং এভাবেই আস্তে আস্তে হয়তো আমাদের পুরো দেশ থেকে এই ভাবনাটা আস্তে আস্তে চলে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের এত ছোট একজন বন্ধু, সে বাসার কত কাজে তার মাকে সাহায্য করে, এবং সে যে কাজগুলোতে অংশগ্রহণ করে তার বেশিরভাগ কাজই কিন্তু আমরা যেগুলো বলে থাকি যে এগুলো হচ্ছে শুধু মেয়েদের কাজ, এবং তার বাবা, সে যে মিথ্যা কথা বলছে না সেটির জন্য আমরা কিন্তু তার বাবা মাকেও নিয়ে এসেছি, যে যাতে বুঝতে পারি যে আসলে ও যা বলছে সেই কথাগুলো কতটুকু সঠিক। এবং দেখো ও যতটুকু বলেছে তার বেশি কিন্তু ওর মা বলছে যে ও আরো অনেক কাজে সাহায্য করে। সুতরাং এই যে তোমরা মনে করো অনেকে যে বাসায় আমি এই কাজটি করব না বা ওই কাজটি করব না, সেটি আসলে ঠিক না। তুমি সকালে ঘুম থেকে উঠে একটু বিছানাটা গুছাতে পারো, তুমি নিজে যে ওয়াশরুমটি ইউজ করো সেটিকে তুমি পরিষ্কার করতে পারো, তুমি একটু টেবিলটি মুছে রাখতে পারো, প্লেট খাওয়ার পরে একটু সিঙ্কে নিতে পারো, একটু ধুয়ে রাখবে যার যার প্লেট, মাঝে মাঝে একটু কি করবে যে প্রত্যেকেরটাই তুমি একটু ধুয়ে রাখতে পারো, একটু ঘর ঝাড় দিলে, একটু ঘরটা মাঝে মাঝে মুছে দিলে, একটু কাজে যখন তুমি অংশগ্রহণ করবে দেখবে যে মা তোমাকে এমনিই বলছে যে বাবা আর কাজ করো না আমি করে দিচ্ছি, কিন্তু তোমার ভেতরে সেই বোধটি থাকতে হবে যে বাসার সকল কাজে আমরা ছেলে এবং মেয়েরা উভয়ই অংশগ্রহণ করতে পারি। আমাদের সাথে নাফিস, যেমন ও বলছে আমিও আমার আম্মুকে সাহায্য করি, খুব ভালো কথা নাফিস, তোমাকে অভিনন্দন। তুমি আরো বেশি তোমার বাসার কাজে মাকে সাহায্য করো এবং একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠো, আমি বা আমরা সেটি প্রত্যাশা করি।
এবং অনন্যর মতো আসমার মতো তোমরা সকলেই বাসার সব কাজ, শুধু বাসা না বাইরেও বিভিন্ন ক্ষেত্রে যে কাজটিকে আসলে আমরা বৈষম্যের দৃষ্টিতে দেখি যে এটি নারীরা করবে বা এটি পুরুষরা করবে বা এটি পুরুষরা করবে এটি নারীরা করবে, সেই বৈষম্য না করে আমরা সকলে মিলেই যেন কাজগুলো করতে পারি। এবং কেন করতে হবে সেটি আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। যে ধরো আজকে জারিফের কথা আমি বলছি, অনন্যর কথা, যে অনন্য পড়াশোনা করলো, তারপরে ও একটা কলেজে ভর্তি হবে বা ও একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ও মানিকগঞ্জ থেকে ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো কিংবা ও রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ও কোনো কাজ পারে না, তখন কি হবে? হলের খাবার ওর কিন্তু ভালো লাগবে না, তখনই ও ফোন করে ওর মা বাবাকে বলবে যে আমি আর হলে থাকতে পারি না, খেতে পারি না, আমার খেতে ভালো লাগছে না, আমাকে নিয়ে যাও, আমি পড়াশোনা করব না, তাই না? কিন্তু ও যদি কাজগুলো ঠিক মতো করতে পারে তাহলে কি হবে, ও পৃথিবীর যে কোনো জায়গায় যাক না কেন সেখানে গিয়েই কিন্তু ও মানিয়ে নিতে পারবে। আমাদের সাথে মেজাবিন আছে, ও বলেছে যে ম্যাম আমার বোন শুধু নিজের কাজ করে আর বাসার কোনো কাজেই হেল্প করে না, আর রাতে মশারি টাঙাতে চায় না, ওকে একটু অ্যাডভাইস দেন ম্যাম। আচ্ছা, ওকে আমি অ্যাডভাইস দেব না, আমি শুধু ওকে বলবো যে বাসার সকল কাজে আমরা সবাই সমানভাবে অংশগ্রহণ করব, কারণ একই কাজ যদি একজন প্রতিদিন করে তাহলে তার কিন্তু অনেক কষ্ট হয়, সুতরাং সেটি করা একদম ঠিক নয়। দেখো সাথে সাথে তোমাদের মাহির নামে একজন বন্ধু, সে বলছে যে আমি প্রতিদিন মশারি টানাই, তো মাহিরকে ধন্যবাদ, মাহিরের কাছ থেকে একটু তুমি শিখে নাও যে আসলে তোমারও মাঝে মাঝে একটু মশারি টানানো উচিত। এবং মশারি টানানো শুধু মেয়েদের কাজ না, এটা ছেলেরাও করে, এবং তোমরা জেনে অনেকেই আনন্দিত হবে যে অনেক ছেলেরাই, অনেক পুরুষরাই আসলে মশারি টানায়। রহিমা আক্তার বলছে যে আমিও আমার আম্মুকে সব সময় হেল্প করি, খুব ভালো কথা, আরো বেশি বেশি হেল্প করবে, মাকে একেবারেই কষ্ট দিবে না, বাবাকেও না, সবাই থাকবে আমাদের সাথে। এবং আমি আবার একটু অনন্যর বাবা মার কাছে চলে যাচ্ছি, আপনারা আমাকে শুনছেন তো? আচ্ছা, আপনার ছেলে ও সায়েন্টিস্ট হতে চায়, তো ও যদি সায়েন্টিস্ট না হয়ে ধরেন ও যদি বললো যে আমি বাবুর্চি হতে চাই, তাহলে কি করবেন? না, এটা আমার কাছে যে একদম খারাপ কিছু বা অন্যরকম কিছু তা মনে হয় না। আমরা ওকে পুরো স্বাধীনতা দিয়েছি, ও এখন বেশ ছোট, এখন থেকে বড় হতে হতে ওর ওর স্বাভাবিক ভাবে ওর ডিসিশন অনেকবার চেঞ্জ হবে। ও যখন একটা অ্যাডাল্ট হবে, যখন একটা পেশা বেছে নেওয়ার সময় হবে তার, তখন ওই মুহূর্তে তার যেটা ভালো লাগবে সে যেটা বেছে নিবে, আমাদের ওর পাশে আমরা থাকবো। একেবারে ভালো কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন, যে আসলে শিক্ষিত হওয়ার চেয়ে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া। একজন আদর্শ মানুষ হতে পারলে আমার শিক্ষা কাজে লাগবে, আর যদি আমি ভালো মানুষই না হতে পারলাম তাহলে আমার শিক্ষাটা আসলে কোনো কাজেই লাগবে না। তো জারিফ, আমি বারবার ওকে জারিফ বলছি, অনন্য ছোটবেলা থেকেই আসলে, ছোটবেলা থেকেই ও অনেক কাজে সহযোগিতা করে, এবং ও মাত্র ক্লাস 6-এ পড়ে, এবং আমি খুব অবাক হচ্ছি শুনে যে ও বাসার এত কাজে সাহায্য করে। আমি প্রার্থনা করছি ওর জন্য, দোয়া করছি যে নিশ্চয়ই অনেক বড় মানুষ হবে এবং ভালো মানুষ হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করবে। এবং অনন্যর কাছে আমার একটি প্রশ্ন রয়ে গেল, যে তুমি কি কখনো রেগে যাও বাবা মা কিছু বললে? না, আমি বাবা মা কখনো কথা বললে আমি রেগে যাই না। তার মানে তোমার রাগ নেই? না, সাধারণত আমি রাগি না। ভেরি গুড, খুব ভালো কথা, কারণ আমাদের সবারই তো আসলে একটু না একটু রাগ আছে, তো তুমি রাগও না শুনেও আমার খুব ভালো লাগছে যে আজকাল এমন কেউ আছে যে রেগে যায় না, যে সাধারণত বাচ্চাদের কিছু বললে তারা করতে চায় না। তা আমরা একটু আসমার কাছে ফিরে যাই। আসমা, তোমার, হ্যাঁ, তোমার স্কুলের যে বন্ধুরা আছে তারা কি কখনো তোমার সাথে এরকম আলাপ করে যে আসলে এটাই ছেলেদের কাজ বা এটি মেয়েদের কাজ, এরকম আলাদা কোনো বিষয় আছে সেটি নিয়ে কি কখনো তোমার সাথে এরকম বন্ধুদের কোনো আলাপ হয়? আমার বান্ধবী
স্বামীরাও চাই যে সকল কাজই ছেলে মেয়ে উভয় মিলেমিশে করুক। আচ্ছা, তো এরকম কোন সমস্যার সম্মুখীন তুমি কখনো হওনি যে তুমি মেয়ে হিসেবে কোনো কাজ করছো সেজন্য কেউ তোমাকে বলছে যে তুমি তো মেয়ে সুতরাং এই কাজটি করছো কেন? এখনো হওনি? তা আচ্ছা, তোমাকে একটু বড়দের প্রশ্ন করি, যদি তুমি ভবিষ্যতে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হও তখন তুমি কি ধরনের উত্তর দিবে? ছেলে বা মেয়ে কাউকে কখনো আলাদা করা উচিত না, তারা একে অন্যের কাজ উভয়ই ভাগাভাগি করে করতে পারে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই যে তুমি যে মেয়েদের যে কাজগুলো, সেই কাজগুলো ছেলেরা অনেক সময় মনে করে যে এটি আমরা করব না। এই যে ছেলেদের এই যে চিন্তাটা, এই চিন্তাটা যে ঠিক নয় সেটি তো আমরা সকলেই বুঝি, তাই না? বুঝি না? তাহলে আমাদের আসলে কি করা উচিত? তাদেরকে বোঝানো উচিত যে কোনো কাজই ছোট না, যে শুধু মেয়েরাই করতে পারবে বা শুধু ছেলেরাই করতে পারবে, উভয়ই মিলে একসাথে ভালোভাবে করেই করতে পারবে। করতে পারবে, কারণ হচ্ছে দেখো যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা তো পড়াশোনা করছি, আমাদের জীবনের একটা লক্ষ্য আছে, তাই না? আমরা অনেকে হয়তো, আমরা মানে তোমরা তোমরা অনেকে হয়তো কি করবে যে পড়াশোনার, যে আমি যেমন অনন্যকে বললাম যে ও হয়তো কলেজ বা ইউনিভার্সিটিতে যাবে, তখন বেশিরভাগ ছেলেদের কি হয় ইউনিভার্সিটিতে যাওয়ার পরে হলে তারা রান্না পারে না, ডিম ভাজতেও পারে না, ভাত রান্না তো অনেক পরের কথা, তো কান্নাকাটি শুরু হয়ে যায়। তো এই যে ছেলেরা কেন পারে না, কারণ হচ্ছে ছোটবেলা থেকে আসলে তারা সেই কাজগুলোকে নিজের কাজ মনে করে না, তারা মনে করে যে এগুলো হচ্ছে আসলে মেয়েদের কাজ, সেজন্য তারা কখনো রান্নার কাজে অংশগ্রহণই করে না। তো সেই পরবর্তীতে গিয়ে তাদের কি হয় যে অনেক সমস্যা হয় এবং দেখা যায় যে অনেকে না খেয়েও থাকে, কান্নাকাটি করে। হ্যাঁ, মেয়েদের আবার একটু কম সমস্যা হয় কারণ মেয়েরা ছোটবেলা থেকে একটু রান্না টান্নার সাথে জড়িত এবং তারা ঘর গুছানো বা অন্যান্য কাজের সাথে ভালোভাবেই জড়িত, সেই জন্য অতটা সমস্যা আসলে হয় না। আশরাফুল ইসলাম বলছে যে অনন্য জীবনে যে পজিশনে থাকুক সেখানে ও সেরা থাকবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে এত চমৎকার কথা বলার জন্য। আমিও বিশ্বাস করি, আমরা সকলেই বিশ্বাস করি যে অনন্যর মতো আমাদের সকল সন্তানরা এরকমই চিন্তা ভাবনা করুক এবং আমাদের সব সন্তানরা বাবা মাকে এভাবে সাহায্য করবে এবং বাবা মার মুখ উজ্জ্বল করবে, যাতে বাবা মাও প্রাউড ফিল করতে পারে যে আমার সন্তান এটি করে এবং আমার সন্তান কোনো বৈষম্যের শিকার না, আমার সন্তানকে আমি যে শিক্ষা দিতে চাই সেই শিক্ষা সে নিচ্ছে এবং একজন প্রকৃত মানুষে গড়ে উঠতে পারবে। ও একেবারে ছোট ক্লাসে পড়ে, তারপরেও ও যে সব কাজের সাথে যুক্ত আছে সেটি দেখে আমাদের সবারই ভালো লাগছে। তানভিন সুইটি বলছে যে আমি তেমন কাজ করি না, আম্মুই বেশিরভাগ কাজ করে দেন, তবে বন্ধে টুকটাক কাজ করি, অরণ্যের কাজ, অরণ্য না ওর নাম অনন্য, কাজ করার কথা শুনে আমি এখন থেকে করব। খুব ভালো কথা, বলার জন্য বলো না, আমি চাই অবশ্যই তুমি এখন থেকে বাসার কাজে মাকে সাহায্য করো এবং জীবনের একটি সুন্দর লক্ষ্য তৈরি নির্দিষ্ট করে সকল কাজের প্রতি সম্মান দেখিয়ে অবশ্যই তুমি ভালোভাবে জীবনের সব কাজে যুক্ত হও এবং একজন ভালো মানুষ হয়ে তৈরি হও। অনন্যর কাছে আমি আবার ফিরে যাচ্ছি। অনন্য, তুমি তো মাত্র ক্লাস সিক্সে পড়ো, তাই না? একটু বড় হয়ে কি তখন আর এই কাজগুলো করবে না, নাকি সবসময়ই করবে? সবসময় করবে, সবসময়ই করবে, খুব ভালো। এবং দেখো তোমার বাবা মাও কিন্তু বলছে যে তুমি জীবনে যা করতে চাও তারা তোমাকে সেই স্বাধীনতাটি দেবে, সুতরাং একজন সন্তান হিসেবে তারা কিন্তু তোমার সকল কাজকে সাপোর্ট করছে এবং তারা খুবই প্রাউড ফিল করছে যে তুমি ছোট বয়স থেকেই তুমি এত কাজে তাদেরকে সাহায্য করো এবং আমি যতদূর জানি যে তুমি আরো কিছু কাজের সাথেও যুক্ত আছো, তাই না? কিশোর বাতায়নের সাথে আছো? বর্তমানে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। খুব ভালো কথা, এবং দেখো যে তুমি বাসার কাজও করছো এবং বাইরের কাজও করছো, সুতরাং ছেলেরা সব কাজই করতে পারে এবং মেয়েরাও সব কাজ করতে পারে, ছেলে মেয়ের আলাদা কোনো কাজ নেই, তাই তো?
এবং আমি খুব মানে প্রাউড ফিল করছি তোমার জন্য, এজন্য যে তোমার বাবা নিজেও বলছেন যে তিনি তার মাকে সাহায্য করতেন এবং এখন তিনি তার স্ত্রীকে সাহায্য করেন। আসলে আমরা এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো আমরা পরিবার থেকেই আসলে পাই। পরিবার আমাদেরকে যা শিক্ষা দেবে সেটাই কিন্তু নিয়ে আমরা বড় হব। পরিবার থেকে অনেক সময় মায়েরা আমরা যেটি করি, আমরা সন্তানদেরকে বলি আচ্ছা থাক তোমার এই কাজটি করতে হবে না, আমিই করে দিচ্ছি। এভাবে করে আমরা আসলে তাদেরকে এই যে শ্রম বিভাজন বা তাদেরকে যে বৈষম্য, সেই বৈষম্যটির পথ কিন্তু আমরাই তাকে আসলে দেখিয়ে দিচ্ছি। তো সেই জায়গাটিতে আমি আজকে খুবই আনন্দিত যে অনন্যর বাবা মার সাথে যুক্ত হতে পেরে, যে আমি আসলে খুবই অবাক হচ্ছি যে আপনারা দুজনই ওকে এমন ভাবে তৈরি করছেন যে ও এই এতটুকু বয়সে, এটা যদি একটি বড় ক্লাসের শিক্ষার্থী হতো আমি অতটা অবাক হতাম কিনা আমি জানি না, কিন্তু একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তার চিন্তা ভাবনা এবং তার এই যে সংসারের সকল কাজের সাথে যুক্ত হওয়া, তার চিন্তা ভাবনা সেটি আমার খুব ভালো লাগছে। এবং আজরিন দানিশা বলছে অনন্যর কাজের মাধ্যমে সবার অনুপ্রাণিত হওয়া উচিত। অবশ্যই আমাদের প্রত্যেকের, এবং আমি তো খুব অনুপ্রাণিত হয়েছি, আমিও অনেক কাজ করি অনন্যর মতো, বাইরের ঘরের সব কাজই করি, সুতরাং আমার অনন্যর সাথে আমার অনেক কিছুই মিলে গিয়েছে। শারীরিক দিক থেকে আমরা নারী পুরুষ একটু আলাদা কিছু বৈশিষ্ট্য তো থাকেই, তাই না? অনন্য তোমাকে একটি মজার কথা আমরা বলি, যে আসলে অনেক সময় দেখো যে ছেলেরা গাড়ি চালায় তাই না, কিন্তু রাস্তায় যখন মেয়েরা গাড়ি চালায় তখন দেখবে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে আরে মেয়ে গাড়ি চালাচ্ছে, কিংবা মোটর সাইকেল চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে। আজকাল অনেক মেয়েরা চালায় কাজের প্রয়োজনে বা নিজেদের প্রয়োজনে, যেমন বাসে যদি অনেক কষ্ট করে, হ্যাঁ কষ্ট, হ্যাঁ তো ওটাকে সবাই খুব ভালো চোখে দেখে যে একটি মেয়ে বাসে খুব চাপাচাপি করে যাচ্ছে সেটি খারাপ না, কিন্তু যখন একটি মেয়ে স্কুট, হ্যাঁ হ্যাঁ তো সেই জায়গাটিতে এই যে আমাদের যে চিন্তা ভাবনাটা যে আসলে ছেলেদেরকে একেবারে আলাদা করে দেওয়া, মেয়েদেরকে আলাদা করে দেওয়া, সেই কাজটি যদি আমরা না করি, আমরা চিন্তা করি যে মেয়েটি এত কষ্ট করে বাসে চড়ছিল, এখন ও তো সুন্দরভাবে স্বাবলম্বী হয়ে মোটর সাইকেল চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে, ওকে যাক না। এই যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটি যদি আমরা করি তাহলেই কিন্তু সবকিছু একদম সুন্দর হবে। মানে বলে না যে চোখ সুন্দর তো সব সুন্দর, আপনি যদি কোনো কিছুকে, বা তুমি অনন্য তোমাকে বলছি যে তুমি যদি সবকিছুকে সুন্দর দেখো তাহলে সুন্দর, আর তুমি যদি মনে করো যে একজন মানুষের দিকে তাকিয়ে যে ওর নাক বোঁচা বা ওর চোখ এরকম, ও লম্বা, ও বেটে, তখন দেখবে যে তোমার দুনিয়ার সব মানুষকে মনে হবে যে ও বেটে, ও কালো, ও এরকম, ও এরকম। কিন্তু তুমি যদি প্রত্যেক মানুষকে সুন্দর দেখো তাহলেই কিন্তু মনে হবে যে না পৃথিবীর সবকিছু সুন্দর, তাই না? আচ্ছা একটু আসমার কাছে ফিরে যাই। আসমা, বড় হয়ে কি হতে চাও? তুমিও সায়েন্টিস্ট? বা আমার পাশে দুজন বৈজ্ঞানিক আছে, হ্যাঁ খুব ভালো লাগছে আমার যে জারিফ বৈজ্ঞানিক হতে চায় এবং আসমাও হতে চায়। তার মানে দেখো একজন ছেলে একজন মেয়ে দুজনের চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন নেই? কারণ হচ্ছে দুজনই যদি তাদের মেধাকে কাজে লাগায় তাহলে কি করতে পারবে, দুজনই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা নিশ্চয়ই আমাদের এই খুদে বন্ধুদের দেখে অনুপ্রাণিত হয়েছে এবং ওদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাটিকে তুমি নিজের চিন্তা বলেই নিশ্চয়ই গ্রহণ করছো। যারা একটু অলস ছিলে তারা নিশ্চয়ই অনন্যর কথা এবং আসমার কথা শুনে এখন থেকে বাসার কাজে সকলকে সাহায্য করবে এবং ছেলে এবং মেয়ের কাজ বলে কোনো কাজকে আলাদা করবে না। এখন থেকেই তুমি আস্তে আস্তে সব কাজের সাথে অংশগ্রহণ করবে, তাহলে ভবিষ্যতে গিয়ে দেখবে যে তোমার কোনো সমস্যা হবে না। তুমি যেখানেই যাও নিশ্চয়ই তুমি লেখাপড়া করতে বাইরে যাবে, দেশের বাইরে বা বড় বড় ইউনিভার্সিটিতে পড়বে, তখন তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, স্বাবলম্বী হয়ে তৈরি হওয়া হচ্ছে জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। বিশ্বের অন্যান্য দেশের ছেলেমেয়েরা কিন্তু ছোটবেলা থেকেই স্বাবলম্বী, সুতরাং সেই জন্য তারা যেখানেই যাক দেখবে তাদের সমস্যা হয় না। আমাদের দেশের আমরা একটু অলস বলে আমাদের সব জায়গায় যে একটু কান্নাকাটি করতে হয়, যাতে সেটি আমাদের না করতে হয় সেজন্য আমরা এখন থেকে কি করব, অনন্য বলো কি করব আমরা? এখন থেকে আমরা সব বিষয়ে পারদর্শী হওয়ার চেষ্টা করব, সব বিষয়ে পারদর্শী হব এবং ছেলে আর মেয়েদের কাজকে আলাদা মনে করব না, করব না ছেলে এবং মেয়েদের কাজকে আলাদা মনে করব না, আলাদা ছেলে এবং মেয়ে সমান,
সমান। আসমা কি বলতে চাও বলো, যে আমরা কি আসলে আলাদা মনে করবো আর না করবো না? ম্যাম, আমি অনন্যার সাথে একমত, ছেলে এবং মেয়েদের কখনো আলাদা মনে করার। আচ্ছা, আমাদের সাথে আশরাফুল ইসলাম, সে বলছে অনন্য ওর প্রথম শিক্ষক হলেন ওর বাবা মা, আর ওনারা ওর আদর্শ পরিবার থেকে শিক্ষা আসলে সাহায্য করে যে মানুষকে জীবনকে গড়তে, এবং তাই সেলুট অনন্যর বাবা মাকে। সবাইকেই সেলুট, এবং অনন্যর বাবা মা আমাদের কাছে আদর্শ। শুধু অনন্য, আসমার বাবা মাকে আমরা যুক্ত করতে পারিনি, পারলে নিশ্চয়ই তারাও বলতেন যে আসমা অনেক কাজে অংশগ্রহণ করতে পারেন। এবং এরকম শুধু অনন্য না, আমি জানি অনেক শিক্ষার্থী আছে যারা বাসার অনেক কাজে সাহায্য করে, এবং যারা করছো না, যারা ছেলে এবং মেয়েদের কাজকে আলাদা করছো, তারা সেটি না করে একসাথে যুক্ত হয়ে সুন্দর করে পরিবারের সাথে তোমার চিন্তা ভাবনাকে সুন্দর ভাবে সাজিয়ে ছেলে এবং মেয়ে না ভেবে কাজ মনে করে সেই কাজটি করবে। আমরা একটু অনন্যর বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসি, আমাদের সময় শেষ। আপনারা একটু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বলেন যে তাদের আসলে কি করা উচিত। আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থী যদি মা বাবাকে সাহায্য করে তাহলে যথেষ্ট। সংসারের যে ছোটখাটো কাজগুলো, পড়ালেখার ফাঁকে তাহলে কিন্তু ওই কাজ করতে পারবে। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে ছিলেন, এবং একজন অভিভাবক হিসেবে আপনারা যেভাবে আপনাদের সন্তানকে গড়ে তুলছেন এটি একটি দৃষ্টান্ত। এবং আজকের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে নিশ্চয়ই বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারাই দেখছেন আমাদের এই লাইভ অনুষ্ঠান, সবাই নিশ্চয়ই তার সন্তানকে এখন থেকে ঠিক এভাবেই মানুষ করবেন, এই আদর্শেই গড়ে তুলবেন, সেই আশা এবং আকাঙ্ক্ষা আমার এবং প্রত্যাশা। এবং অনন্যর মতো, আসমার মতো আমরাও এরকম একই চিন্তা করব যে ছেলে এবং মেয়েদের আলাদা আসলে কোনো কাজ নেই, এবং আমরা সকলে মিলে মিশে যদি কাজ করি তাহলে আমরা একটি পরিবারকে সুন্দর রাখতে পারি, আমরা সমাজকে সুন্দর রাখতে পারি, আমরা রাষ্ট্রকে সুন্দর রাখতে পারি, এবং আমরা আমাদের দেশকে বাইরের সমস্ত দেশের কাছে আমরা একটি উন্নত রাষ্ট্র বা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি, এবং সেই চেষ্টা আমাদের সবার থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং ছেলেদের আর মেয়েদের কাজ কোনো কিছু আলাদা করবেন না, সন্তানকে ঠিক মানুষ সবার শিক্ষায় শিক্ষিত করবেন। আশা করি আপনারা আবার, আমরা যে পরবর্তী সোমবারে আমাদের আবার 7:30টায় আমরা ফিরে আসব এই নতুন আলোচনার কোনো নতুন কোনো বিষয় নিয়ে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং শিক্ষার্থী বন্ধুরা যারা আছো তোমরাও আমাদের সাথে অংশগ্রহণ করবে, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের সমস্যা সবকিছু আমাদের সাথে শেয়ার করবে, সেই কামনা এবং সেই প্রত্যাশা। এবং অনন্যর মা বাবাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা, এবং অনন্যকে ধন্যবাদ, আসমাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুন্দর থেকো। শিক্ষার্থী বন্ধুরা, আবার পরবর্তী সোমবার নতুন একটি বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হব, অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত হবে। তাহলে ভালো থেকো সবাই, ধন্যবাদ সকলকে।